नमस्कार देखছেন কলকাতা টিভি আমি সুচন্দ্রিমা শুরু করছি বাংলা বলছে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ দীর্ঘদিন ধরেই আমরা শুনে এসেছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মুখে পঞ্চায়েত নির্বাচন সদ্য শেষ হওয়ার পরেই বা তারও আগে থেকে এই ইস্যুকে কেন্দ্র করে বহুবার মঞ্চে শোনা গিয়েছে নেত্রীর মুখ থেকে শুধু নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়ও রাজ্যকে বঞ্চনা করার সুর এবার দিল্লির বুকে সেই প্রতিবাদ কর্মসূচি তারা করতে চলেছেন আগামী 2 এবং 3 তারিখ প্রথমে অনুমতি দেওয়া না দেওয়া নিয়ে বহু জল গড়িয়েছে শেষে 50 লক্ষ চিঠি নিয়ে এবার এই মানুষের দাবি অভিযোগগুলোকে নিয়ে কেন্দ্রীয় সরকার যে বাংলাকে এই টাকার থেকে বঞ্চিত করছে এবং রাজ্যের বিকাশের কাজ আটকে যাচ্ছে তা বোঝাতে দিল্লির বুককে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস বিরোধীদের কি বক্তব্য কারণ ইন্ডিয়া জোট তাদের কাজ তাদের বৈঠক সবকিছুর মধ্যে দিল্লির বুকে তৃণমূল কংগ্রেস কতটা সেই জোট শরিকদের পাশে পাবে এটাও কিন্তু প্রশ্নের বিষয় আজকে আমার আলোচনায় যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেব আমার ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বক্তা কৃষাণু মিত্র স্বাগত জানাচ্ছি আপনাকে কংগ্রেসের তরফে বক্তা রয়েছেন সুমন রায়চৌধুরী স্বাগত আপনাকেও বিজেপির তরফে বক্তা রয়েছেন অঙ্কন দত্ত স্বাগত জানাচ্ছি আপনাকে সিপিএম এর তরফে বক্তা এখনো এসে যোগ দেননি তাকে ছাড়াই আমি আলোচনা শুরু করছি আমি কৃষাণুদার কাছে শুরুতেই যাব বাধা এসেছে তারপরেও কর্মসূচি বাতিল হয়নি বরং জোরদার করা হচ্ছে এমনটাই দাবি করা হচ্ছে ভার্চুয়াল বৈঠকেও কি কি হতে পারে বা কি কি করা উচিত সেই বার্তাও দিয়েছেন অভিষেক কতটা প্রস্তুত তৃণমূল কংগ্রেস না আমরা তো সম্পূর্ণভাবে প্রস্তুত এর আমাদের এই ঘোষণা অনেক দিন আগেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন ইতিমধ্যেই যে 50 লক্ষ সাধারণ বাংলার মানুষ সাধারণ বাঙালির যে চিঠির কথা উল্লেখ করলে নিশ্চয়ই সেগুলো আমরা অলরেডি দলীয়ভাবে এগুলো সংগঠিত করেছি এবং আমরা আগামী দিন এগুলো কেন্দ্র সরকারের যা যেসব মন্ত্রক এই সব টাকা আটকে রেখেছে তাদের কাছে নিয়ে যাব কিন্তু এখানে যেটা বিষয়টা হচ্ছে যে যেটা বারংবার আমরা বলে আসছি যে আমরা একদিকে দেখছি যে যখন নরেন্দ্র মোদি প্রথম ক্ষমতায় এসেছিলেন উনি এই 100 দিনের কাজ বা এই মনরেগা প্রকল্পটার অনেক কটাক্ষ করেছিলেন উনি বলেছিলেন যে কংগ্রেসের 70 বছরের যে ব্যর্থতা তার নাকি নিদর্শন হচ্ছে এই 100 দিনের কাজ এখন উনি 10 বছর প্রায় কেন্দ্রে ক্ষমতায় আছেন আমরা দেখছি যে যেই মাপকাঠিগুলোর ভিত্তিতে ইউপিএস সরকারের আমলে এই 100 দিনের কাজ করা হয়েছিল এখন ভারতবর্ষের অর্থনৈতিক এবং যে সোশ্যাল ডেটাগুলো সেগুলো আরও অনেক খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ সাধারণ গ্রামের মানুষ সাধারণ প্রান্তিক মানুষ তাদের অর্থনৈতিকভাবে অবস্থা আরও খারাপ হয়েছে মধ্যবিত্ত মানুষের সঞ্চয় কমে যাচ্ছে কিছুদিন আগেই আমরা এই তথ্য জানতে পেরেছি এবং সার্বিকভাবে যে অর্থনীতির অবস্থা সারা ভারত জুড়ে এটা খারাপ হচ্ছে এমন অবস্থায় তারা দেখলাম এই 100 দিনের কাজের বরাদ্দ তো নিরন্তর কমিয়ে গেছেন মোদী সরকারের গত 9.5 বছর নিরন্তর কমিয়ে গেছেন উপরন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে তারা যখন 2021-এর নির্বাচনে ব্যর্থ হলেন এবং সেখানে পর থেকে বলা শুরু হলো বিভিন্ন অভিযোগ করার ইয়েতে এবং সেখানে সরাসরি বিজেপির নেতা বিজেপির মন্ত্রী বিজেপির বিধায়ক সাংসদ তারা বললেন যে আমরা টাকা আটকে দেবো আমরা কাজ করতে দেব না আমরা সহযোগিতা করব না তো সেই ক্ষেত্রে দেখলাম সেটাই চরিতার্থ হলো এবং এই বিভিন্ন সে আমাদের আবাস প্রকল্প হোক যেটা গ্রামীণ সড়ক যোজনা হোক বা এই 100 দিনের কাজে বিভিন্নটা প্রায় আমরা হিসেব করে দেখছিলাম প্রায় 15-16 হাজার কোটি টাকা এই সবকটা খাতে এগুলো এখন অবধি তারা আটকে রেখেছে এবং অদ্ভুত নির্লজ্জের মতো তারা ঘোষণা করলেন ভারতবর্ষের সব রাজ্যতে এই 100 দিনের কাজের তারা দিয়ে দিলেন কিন্তু 2021-এর ডিসেম্বর থেকে পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যেটা সংসদে দাঁড়িয়েও প্রমাণিত হয়েছে যেখানকার এই 100 দিনের বা মনরেগার টাকা তারা আটকে দিয়েছেন এবং তারা অভিযোগ কি করছেন তারা অভিযোগ করছেন যে এই জব কার্ড ভুয়ো এই ওই কেন্দ্র সরকার তার যে খতিয়ান সে দিতে গিয়ে তারা বলছে এই জব কার্ড ভুয়ো কম বেশি সব রাজ্যে পাওয়া গেছে এবং 1 নম্বর তালিকায় কে 2 নম্বর তালিকায় কে এইগুলো সব দেখছি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট এইসব রাজ্য কিন্তু টাকা বন্ধকার হচ্ছে পশ্চিমবাংলাতে আরেকটা তারা অভিযোগ করছেন যে একটা খাতের টাকা অন্য খাতে ব্যয় হয়েছে ক্যাগ রিপোর্ট বলছে কেন্দ্র সরকার জিএসটির টাকা ভারতের কর্পাস ফান্ডে
মানে দেখিয়ে দিয়েছে, মানে ভারতের অর্থনীতিটাকে চাঙ্গা দেখাবার জন্য যেই টাকা জিএসটি বাবদ কেন্দ্র সরকার কালেক্ট করেছে এবং সেইগুলো স্টেটের খাতে তারা ব্যয় করবে, সেইটা তারা কর্পোরেট ফান্ডের ইন্ডিয়া কর্পোরেট ফান্ডে দেখিয়ে দেশের অর্থনীতিটাকে আরো বেশি করে তার জিডিপি দেখাবার চেষ্টা করছে। এই বারংবার যেই অভিযোগগুলো পশ্চিমবাংলার ক্ষেত্রে করা হয়েছে, ইউটিলাইজেশন সার্টিফিকেট আমরা দেখেছি এই যে বর্ষ 2023-24 আমরা অলরেডি দিয়ে দিয়েছি, আমরা ঘোষণা করেছি, তা সত্ত্বেও বারংবার একটা বৈমাত্রিক সুলভ এবং রাজনীতির মাপকাঠিতে পরাজিত পরাস্তরা এখন তারা কেন্দ্র সরকারকে ব্যবহার করে এই কাজগুলো করছে, এর প্রতিবাদ হবে, এবার প্রতিরোধ শুরু হবে। বুঝলাম, অবস্থানটা স্পষ্ট বোঝা গেল। তৃণমূল কংগ্রেস যে কর্মসূচি সামনে নিয়ে আসছে, আমি সুমন বাবুর কাছে যাব, কংগ্রেস কি এর সমর্থনে তৃণমূলের পাশে থাকবে? দিল্লিতে কর্মসূচি হচ্ছে, সুচন্দ্রিমা এর সঙ্গে জোট ধর্মের কোনো সম্পর্ক নেই। দেখুন, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির একটা অম্লমধুর সম্পর্ক সারা বছর চলতে থাকে এবং সেই ইকুয়েশনের মধ্যে আমরা ঢুকতেও চাই না। নিশ্চয়ই একজন বাংলার নিবাসী হিসাবে এবং বাংলায় আমরা যেহেতু রাজনীতি করি, জননেতা অধীর রঞ্জন চৌধুরীর দলের আমরা সদস্য, ভারতীয় জাতীয় কংগ্রেসের আমরা সদস্য, আমরা সবসময় চাইব কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের যেটা প্রাপ্য টাকা সেটা পশ্চিমবঙ্গকে দিক এবং পশ্চিমবঙ্গ সরকার সেই অর্থটা মানুষের উন্নয়নে ব্যবহার করুক। কিন্তু সমস্যাটা কি, বিগত 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ক্ষমতায় আসীন হন, প্রথম শুরু হয়েছিল ত্রিফলা কেলেঙ্কারি দিয়ে, তারপর লাইন দিয়ে বিভিন্ন সারদা নারদা চাকরি গরু কয়লা বালি বিভিন্ন ধরনের অভিযোগে তারা জেরবার হয়ে গেছে। এই ধরনের কোনো অভিযোগ করলে তারা প্রথমে বলতে পছন্দ করে আগে প্রমাণিত হোক। আমার একটাই বক্তব্য হচ্ছে যে আমার দিকে আমি স্বচ্ছ রাজনীতি করব, এই অঙ্গীকার করে আমি ক্ষমতায় এসেছিলাম, আমি সততার প্রতীক ট্যাগলাইন ব্যবহার করেছিলাম, তাহলে আমার দিকে আঙুল উঠবে কেন? প্রমাণ হওয়া না হওয়া সেটা তো পরের কথা, কনভিকশন হবে কি না হবে পরের কথা, আমি অ্যাকিউজড হব কেন? এটা কংগ্রেস কর্মী হিসাবে, একজন কংগ্রেসের প্রতিনিধি হিসাবে আমার তৃণমূলের কাছে প্রশ্ন, কেন সেই সুযোগটা ভারতীয় জনতা পার্টির সরকার ব্যবহার করবে? দেখুন, ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কি অভ্যন্তরীণ সম্পর্ক না সম্পর্ক সেই বিষয়ে আমি যাব না, সেটা আগামী দিনে মানুষ ঠিক বুঝতে পারবেন এবং সেটা বিচার তৃণমূলের সঙ্গে, হ্যাঁ অভ্যন্তরীণ কি সমস্যা আছে সেটা মানুষ আগামী দিনে বুঝতে পারবে। না দেখুন, আজকে যদি আমরা তৃণমূলকে বাধা দিই ওই মঞ্চে আমাদের সঙ্গে বসতে, পশ্চিমবঙ্গে ফিরে এসে তারা একটা শ্রেণীর কাছে নিজেদের শহীদ সাজাবেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেছিলাম দেখো আমাদের বসতে দেয়নি, আমরা সেই পরিস্থিতিটা চাই না। কিন্তু কংগ্রেস আঞ্চলিক দলের গুরুত্বটা তো বুঝতে পারছে। না না, আমরা তো বলছি বাংলার প্রাপ্য টাকা বাংলার পাওয়া উচিত, এতে সন্দেহ নেই, কিন্তু এই সুযোগটা মানুষ পায় কেন, কোনো রাজনৈতিক দল পায় কেন, কোনো কেন্দ্রীয় সরকার পাবে কেন, যে আমি কোনো একটা অছিলায় তোমাদের টাকা আটকে রাখবো? তার মানে সেই তদন্তকারী সংস্থারা আঙুল তুলেছে, সেই সুযোগটা ভারতীয় জনতা পার্টি নিচ্ছে এবং কংগ্রেস অন্তত এটা জানে যে আঙুল তুললেই কি অপরাধী প্রমাণ হয়ে যায়। না আমি তো একবারও বলিনি, আমি আমি এই তৃণমূল কংগ্রেস বা এই বিজেপি তো আপনাদের দিকেও রবার্ট ভাদ্রাকে নিয়ে আঙুল আমি সে কথা বলিনি। না না, আমি আমি একটা কথা আমি জাস্ট আমি কনক্লুড করছি এক লাইনে, আমার বক্তব্য আমি একবারও বলিনি তারা কনভিক্টেড, আমি একটা কথাই বলেছি যাদের ট্যাগলাইন ছিল সততার প্রতীক তাদের দিকে এতগুলো এতগুলো বিষয়ে আঙুল উঠবে কেন? সেই সুযোগটা ভারতীয় জনতা পার্টি নিচ্ছে এবং এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। আজকে আবারও বলছি, গরু কয়লা বালি চাকরি নারদা সারদা এই যে লম্বা লিস্ট ত্রিফলা কেলেঙ্কারি দিয়ে শুরু হয়েছে, এই সুযোগটা ভারতীয় জনতা পার্টিকে ওরা দিল কেন? আমি অঙ্কনের কাছ থেকে এই প্রশ্নের উত্তরে তুমি দিতেও পারো না দিতে পারো, কিন্তু আমার এটা এখানকার প্রশ্ন, অনুষ্ঠানের প্রশ্ন, বাংলা তার প্রাপ্য কি পাবে? দেখুন সুচন্দ্রিমাদি, বাংলা তার প্রাপ্য পাবে কি পাবে না সেটার থেকেও বড় কথা যে বাংলার কোনটা প্রাপ্য আর বাংলারকে কোনটা থেকে বঞ্চনা করা হচ্ছে সেটা আগে বোঝার চেষ্টা করা।
100 দিনের কাজের টাকা 2020 সাল 2019 সাল 2018 সাল 17 সাল কখনোই আটকানো হয়নি। নরেন্দ্র মোদী সরকার 2014 সাল থেকে রয়েছে, আজ অবধি 20 সাল পর্যন্ত আটকানো হয়নি, কারণ ততদিন অবধি তারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছেন। এবার আমি বলছি, আমি শুধু চারটে জেলার নাম করছি, হুগলি, উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং আমাদের পূর্ব বর্ধমান, এই চারটে জেলায় 100 দিনের কাজে বিপুল টাকা নয় ছয় হয়েছে। হিসেব করে দেখা গেছে, এটা মুখ্য সচিবের পাঠানো হিসেব, যে প্রায় 23.5 কোটি টাকার নয় ছয় রয়েছে। এবার সেইটা কি হলো, সরকার স্বীকারও করে নিল যে হ্যাঁ 100 দিনের কাজের টাকায় গোলমাল হয়েছে, এবং তারপর কি করলো, আমার আপনার কৃষানুদার সুমনদার ট্যাক্সের টাকা থেকে ক্ষতিপূরণ দিয়ে দিল যে হ্যাঁ চুরি হয়েছে, ক্ষতিপূরণ আমরা 3.5 কোটি টাকা দিলাম। এখন কথা হচ্ছে, আপনারা ব্যবস্থা কি নিয়েছেন? আপনারা যদি বঞ্চিত মনে করেন, আমরা তো এর আগেও দেখেছি যে এমন নয় যে মানে কেন্দ্র রাজ্যের মানে সম্পর্কের কোনো অবনতির কারণে প্রাপ্য আটকানো রয়েছে, এই ঘটনা আগেও ঘটেছে। জয়ললিতার যখন সরকার চালাচ্ছিলেন তামিলনাড়ুতে, সেই সময় অভিযোগ ছিল যে ইউপিএ টু নাকি তার ফান্ড রিলিজ করছিল না, তো তার জন্য উনি কলকাতা এই মানে মাদ্রাজ হাইকোর্টে গেছিলেন, মাদ্রাজ হাইকোর্টে গিয়ে তিনি অধিকার আদায় করেছেন। এখন আপনার যদি দাবিটা লেজিটিমেট থাকে, তাহলে সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী আপনি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন, আর সংবিধানের 226 নম্বর ধারা অনুযায়ী আপনি কলকাতা হাইকোর্টে। সংবিধান মানে এটা আপনি এই অনুষ্ঠানে প্রমাণ করলেন। না না, আমি বলছি যে সংবিধানের ধারা অনুযায়ী আপনি হাইকোর্টে যেতে পারেন, সুপ্রিম কোর্টে যেতে পারেন, সেই প্রভিশন দিয়েছে। আপনি শুধু মুখে বলে যাচ্ছেন যে আমরা দেব না, দিচ্ছে না। আপনারা সেটা বলুন, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী ভারতবর্ষের বিচার ব্যবস্থা আপনাকে এনশিওর করবে যে আপনার সাথে যদি বঞ্চনা হয়ে থাকে তাহলে টাকা দেওয়া হবে। একটা মিছিল করতে না পারলেও হাইকোর্টে চলে যান, সেখানে দিল্লির বুকে একটা কর্মসূচি করতে দিচ্ছেন না কেন? এবার আপনি যদি এই কথাটা বলেন, আমি বলছি, আমি দাবিটার কথাটা বলিনি, তারপরে মিছিলেও আসছি। এই যে এই দাবির ক্ষেত্রে বলা হচ্ছে, এবার এটা তো কেন্দ্র সরকার করছে না। ধরুন আমি এখানে এই যে সুমনদা বলছিলেন, মুর্শিদাবাদ জেলায় জেলা শাসকের কাছ থেকে বিজেপির পক্ষ থেকে এবং এই পঞ্চায়েত নির্বাচনের আগেও জেলা শাসকের কাছে অধীর রঞ্জন চৌধুরী ওখানকার সাংসদ হিসেব চাইলেন যে 100 দিনের কাজের টাকা যদি হয়ে থাকে আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন, আমি লোকসভার বিরোধী দলনেতা, আমি সেখানে গিয়ে প্লেস করব। তো সেই মুর্শিদাবাদ জেলা শাসক তো দিতে পারলেন না। আপনি যে জেলার কথা বললেন, কৃষানুদা ভালো বলতে পারবেন যে একসময় সেই জেলার দায়িত্বে কে ছিলেন এবং তিনি আপনার দলে এখন কোন অবস্থানে রয়েছে, আমি আসবো এটা নিয়ে একটা আলোচনা প্রয়োজন রয়েছে, কৃষানুদাও নিশ্চয়ই কিছু বলবে। একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে, ফিরছে এক্ষুনি বাংলা বলছে, তো সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমি কৃষানুদার কাছে যাব অঙ্কনের বক্তব্যের ভিত্তিতে। কি বক্তব্য বলার? না, অঙ্কন যে কথাগুলো বলছে আমি ধরে নিলাম যে ওরা খুব ভালো সরকার চালাচ্ছে, রাজনীতির চশমা দিয়ে কোনো রাজ্য বা দলকে দেখে না। তাহলে কেন্দ্র সরকার যে মাপকাঠিতে, কেন্দ্র সরকার বলছে এই ভুয়ো জব কার্ড 100 দিনের কাজের নিরিখে সব থেকে বেশি উত্তরপ্রদেশে, পশ্চিমবাংলা থেকে বেশি সংখ্যক মধ্যপ্রদেশ, গুজরাতে, রাজস্থানে। তাহলে সেখানকার টাকা কেন ডিসবার্স হচ্ছে? জব জব কার্ড এখন সিজ করা, জব কার্ড নষ্ট করা একটা জিনিস, তুমি তোমার সাথে রাজস্থানেও কংগ্রেসের সরকার রয়েছে, আটকানো হয়নি তো। আমি তো বলছি, এখন বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে যে এই বিজেপি সরকার, আমরা দেখলাম সিএজি রিপোর্ট বলছে যে প্রধানমন্ত্রী যে আয়ুষ যোজনা, সেখানে হাজারে হাজারে, আমি বলে রাখি, হাজারে হাজারে মরা মানুষের চিকিৎসা হয়েছে, তার জন্য ইউটিলাইজেশন সার্টিফিকেটটা ইস্যু করতে বলো। তুমি মধ্যখানে কেন কথা বলো? তোমার সময় তো আমি বলি, তুমি তো বইটা দিতে বলো, আমি তোমাদের সাথে আমরা যাব। আরে বাবা, তোমাদের সাথে আমরা যাব। কেন কথা বলছো? আমার কথা বিজেপি যাবে, আমার রাজ্য সভাপতি এই কথাটা বলেছে, যদি তোমরা ইউসি দিতে পারো। কেন কথা বলছো? তোমার সময় তুমি বলবে না, ইউসিটা দাও, কে বারণ করেছে? 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, তুমি বলবে না তোমার সময়ে? তোমার সময় বলবে না? উত্তরটা শুনো, কথা বলছো কেন? এখন বিষয়টা হচ্ছে সবই দেওয়া আছে, যদি যদি এই জিনিসের মধ্যে কোনো খামতি থাকতো তাহলে গিরিরাজ সিং, যিনি সংশ্লিষ্ট মন্ত্রী, তিনি বারবার আমাদের প্রতিনিধির থেকে কেন পালিয়ে বেড়াচ্ছেন? কেউ পালিয়ে বেড়ায়নি, বারবার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে
তোমাদের প্রতিনিধির কাছে 10 বার কথা বলো অঙ্কন তুমি কেন এরকম অসম্পূর্ণ করছো না 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 টপিকে কথা বলো তুমি কেন টপিকে তো আমি বলছি না কেন তুমি কথা কেন বলছো ইউসি দিতে পারছো না কেন বলছো আমি তো আগেই বলেছি ইউসি দিতে হয়ে গেছে আমার মুখ্যমন্ত্রীর একটা বয়ান বলো যে আমরা ইউসি দিয়ে দিয়েছি ক্লিয়ার বলছো আমি তোমার সাথে তর্ক করছি না আমি এখানে আমাদের পক্ষ রাখতে এসেছি সেই পক্ষ তোমার সাথে কথা বলো তাহলে তো কিছু দরকার নেই না না তুমিও তো অনেক ভুল কথা বলছো না তোমাকে বলতে দাও না আমি তো ইউসি চাইছি তুমি বলো যে আমরা ইউসি ক্লিয়ার করব তুমি কথাকার হরিদাস আমরা কেউ না আমরা কেন্দ্রীয় সরকার যারা রয়েছে আমরা রাজ্যের মানুষ বাদ দাও তুমি চুপচাপ থাকো রাজ্যের মানুষ তুমি চুপচাপ থাকো তুমি উসিদা আমি তোমার সাথে মিছিলে তুমি চুপচাপ থাকো তোমাকে মিছিলে কেউ ডাকেনি আরে বাবা ডাকবে কি করে চোরাদের মিছিলে হাঁটবো কেন আবার কথা বলছো তুমি ডিবেটটাকে নষ্ট করতে চাও এজেন্ডা নিয়ে এসছো তাহলে নষ্ট করো তাহলে আমিও বলি তাহলে ছাঁচড়ের মুখে আর কথা শুনবো না আমি অনেক বলতে আমি তো বলছি আমি বলবো তো আমি তো বলবো আমি তো বলবো আমি বলবো সেটা তোমরা আমি বলবো আমি বলবো আমি বলবো অর্থ কমিশন আমি বলবো আমি বলবো আমি বলবো এখানে বলা হয়েছিল এখানে তোমরাই হাওয়া গরমের রাজনীতিটা করছো যদি তোমরা সৎ থাকো সৌগত রায় অর্থ কমিশনে রয়েছেন সব দলের প্রতিনিধি রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন আমাদেরও প্রতিনিধি রয়েছে সেখানে গিয়ে প্লেস করে দিতে বলো ইউসি কে আটকিয়েছে জল জীবন মিশনে 12,000 কোটি টাকা এই বছর দেওয়া হয়েছে তোমরা যেহেতু ইউসি দিতে পেরেছিলে সহজ কথা হিসাব দাও টাকা নাও হয়ে গেছে আর কিছু বলবে না আমি এটাই বললাম হিসাবটা দাও টাকা নিয়ে নাও তুমি কোথাকার হরিদাস পাল নও যে তোমাকে আমি হিসাব দিতে যাব এক এক রাজ্য সরকারকে কেন্দ্রকে দিতে বলো আমি আবার বলছি এই যে জিনিসটা বলছে অভিজ্ঞতার অভাব বা অসভ্যতার শিক্ষা নিয়ে হয়তো অনেক কিছু বলছে এখন বিষয়টা হচ্ছে এই সব জিনিস মূল্যায়ন করার জন্য একটা পরিকাঠামো আছে যে কোন সরকারে একটা পরিকাঠামো আছে কোন দলের কথা বা কেন্দ্রের কোন মন্ত্রীর বক্তব্যের নিরিখে কোন দুর্নীতি প্রমাণও হয় না কোন দুর্নীতি থেকে কেউ নির্দোষ সাব্যস্ত হয় না বিষয়টা হচ্ছে এর জন্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আছে ভারতবর্ষে এই নিয়মটা বিজেপি তৈরি হওয়া বিজেপি সৃষ্টি হওয়ার আগে থেকেই বলবৎ আছে তো সেখানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রিপোর্টে কোনো কোথাও যদি দুর্নীতি দেখে সেই দুর্নীতির নিরিখে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি তো আবার বলছি যে একদিকে 100 দিনের কাজের জন্য কেন্দ্রীয় সরকার বারংবার আমাদের রাজ্যকে পুরস্কৃত করছে শুধু 100 দিনের কাজ না বিভিন্ন কথা আবার উল্টা পাল্টা কথা বলছে আবার উল্টা করে দিচ্ছে গোটা আবার তুমি মধ্যখানে কথা বলছো ওই তো ক্ষতিপূরণ দিচ্ছে আবার মধ্যখানে কথা বলছো আবার মধ্যখানে কথা বলছো বলবো ওই বিজেপির মিথ্যাচারের সাথে কংগ্রেসকে একটু ধরি যে এখানে বলেন অভিযোগ কেন এখন বিষয়টা হচ্ছে কেউ যদি অভিযোগ করে তাহলে তো যার বিরুদ্ধে অভিযোগ তার তো নিজেকে দোষী বা নির্দোষ সাব্যস্ত করা ছাড়া আর কোনো উপায় নেই কেন দোষীর অভিযোগ এটার তো কোনো উত্তর হতে পারে না ধরুন কংগ্রেসের বর্ষীয়ান নেতা দক্ষিণ ভারতের অন্যতম প্রধান মুখ ডিকে শিবকুমার ইনি এই দুর্নীতির দায় মানি লন্ডারিংয়ের দায় ইডির খাতে উনি গ্রেফতার হয়েছিলেন উনি জেলে ছিলেন যেমন পার্থ চট্টোপাধ্যায় আছেন তো জেল থেকে উনি বেল পেয়েছে উনি কিন্তু নির্দোষ সাব্যস্ত হননি বেল পাওয়ার পর উনি নির্বাচন লড়েছেন কংগ্রেস উনাকে এখন উপমুখ্যমন্ত্রী করেছেন কিন্তু উনার বিরুদ্ধে অভিযোগটা এখনো আছে তদন্ত এখনো চলছে তাহলে কংগ্রেসের কি দায়টা এবার এখানে এখানে বিষয়টা হচ্ছে একই অভিযোগ বিজেপি করেছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার পিএ তার আত্মসহায়ক এদেরকে বাড়ি তল্লাশি হয়েছে তদন্ত হচ্ছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কেন মূল্যায়ন আলাদা শুধু আমি আসবো কৃষ্ণদা একটা একটা ছোট বিরতিতে যেতে হবে ফিরছি এক্ষুনি বিরতির পর সঙ্গে থাকবেন ফিরে এলাম বিরতির পর আপনি দেখছেন বাংলা বলছে আমাদের সঙ্গে বামেদের তরফে বক্তা যোগ দিয়েছেন রাজনীল মুখার্জি আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনা শুরু হয়ে গিয়েছে অনেকেই বিরোধিতাতেও আবার সোচ্চার হয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গ তার প্রাপ্য বকেয়া টাকা এখনো পাচ্ছে না এই দাবিতে তৃণমূল কংগ্রেস দিল্লিতে অবস্থান কর্মসূচি তার ঘোষণা করে দিয়েছে বামেদের অবস্থান কি এতে বামেদের অবস্থান হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো ঘটবে আগামী দিনে যেটা তৃণমূল কংগ্রেসের যিনি এখন সেকেন্ড ইন কমান্ড সে বলছে যে আমরা দিল্লিতে যাব আমরা কৃষকদের নিয়ে যাব যারা 100 দিনের কাজ করে তাদেরকে নিয়ে যাব তার একটা কথা বলুন তো তাদের সরকার তো এ রাজ্যে চলছে যারা ডিএ পায়নি এতদিনের বকেয়া ডিএগুলো আছে তারা দিয়েছেন এখন হঠাৎ করে কিসের জন্য এবং যারা যাচ্ছেন আদেও তারা আদৌ 100 দিনের কাজ করেন কি না সেটাও একটা বড় একটা কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে যাদেরকে নিয়ে যাবে
তারা কি আদৌ করে কিনা, এবং আর পয়েন্টটা হচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেস কর্মী কিনা, এটা কিন্তু সব থেকে বড় একটা জায়গা। যাদেরকে নিয়ে ওনার ওখানে বলছেন ধর্ণা দেবেন, সেটা কিন্তু বড় পয়েন্ট একটা থেকে যাচ্ছে। আমার তো অ্যাটলিস্ট মনে হচ্ছে, বা বামেদের অ্যাটলিস্ট মনে হচ্ছে, যারা ওখানে নিয়ে যাবে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী, আর কিছুই না। পুরো সিচুয়েশনটাকে একটা ফার্স্ট সিচুয়েশন করার জন্য তৈরি হয়ে রেখেছেন, আর নিজের মানে যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের লোকজন সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষকদের এই হাল, তারা আবার অন্য রাজ্যে গিয়ে বা আমাদের ক্যাপিটাল সিটিতে গিয়ে এইসব কথাবার্তা বলবে, এটা এটা আনএক্সপেক্টেড। মানে এটা জাস্ট পুরোপুরি একটা ফার্স্ট সিচুয়েশন তৈরি করার একটা চেষ্টা, যেটা তৃণমূল কংগ্রেস প্রতিবার প্রতিনিয়ত সব জায়গায় তৈরি করে আসছে। কৃষ্ণদ না, এখন বিষয়টা হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনা তো আমরা ছোটবেলা থেকে জ্যোতি বসুর মুখ থেকেই শুনেছি, এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমাদেরও সমর্থন থাকতো যে নিশ্চয়ই যে সেখানে যদি আমরা দেখি যে যে আমাদের খনিজ যে মাইন্সের বরাদ্দ এবং যে ফ্রেট ইকুয়ালাইজেশন নিয়ে দীর্ঘদিনের বাংলার দাবি ছিল, এবং সেখানে বাংলাতে একটা পলিটিক্যাল কনসেনসাসও ছিল যে ফ্রেট ইকুয়ালাইজেশনের মাধ্যমে যে মিনারেল রিচ যেসব জেলা পূর্ব ভারতে এবং বাংলায়, সেই জায়গা থেকে আপনি একই জায়গায় সেই শিল্পগুলো তৈরি হচ্ছিল পশ্চিম বা উত্তর ভারতে, তো কেন্দ্রীয় বঞ্চনা ছিল দীর্ঘদিনের। তো আমরা সেই সময়ে এগুলোকে অনেক সময় সাধারণ মানুষের উপরেও সমর্থন করেছি। এখন কেন্দ্রীয় 100 দিনের কাজের টাকা আটকেছে, যেখানে অনেক বাম নেতার মুখেও শুনছি যে এই টাকানো টাকা আটকানো উচিত নয়, সেই ক্ষেত্রে বাম প্রতিনিধি যদি এটাকে অন্য কিছু ব্যাখ্যা করেন সেটা তাদের ব্যাপার, এবং তাদের তো শূন্য হয়ে যাওয়ার তো একটা কারণ থাকে বা একটা তো ধাপ থাকে যে রাতারাতি তো কেউ সংখ্যাগরিষ্ঠ বা একটা বড় প্রধান বিরোধী থেকে শূন্য হয়ে যেতে পারে না, তো বিভিন্ন কারণ থাকে, সেই কারণগুলোর অন্যতম কারণ এটাও হতে পারে, তো সেটা তাদের মাথা ব্যথা, আমাদের কিছু করার নেই। এক দ্বিতীয় কথা আমি আবার বলছি যে এই 100 দিনের কাজের টাকা আটকানো না, এগুলো সবকটা অছিলা। আজকে গ্রাম সড়ক হোক বা যে কোনো কেন্দ্রীয় বরাদ্দ, টোটাল যে 3-4 প্রকল্পতে প্রায় 15,000-16,000 কোটি টাকা, এই সব যেই যেইগুলো এখানে বলা হচ্ছে সবকটাই মিথ্যা অভিযোগ। এই সব দেওয়া হয়েছে যা এত বছর রাজ্য সরকার রূপে আমরা দিয়ে আসছি এবং বারবার বারংবার পুরস্কৃত, এবং শুধুমাত্র 100 দিনের কাজের নিরিখে তো নয়, বিভিন্নভাবে এই সদ্য এই যে যখন আমাদের G20 হচ্ছিল তখনও এই যে আমরা তথ্য প্রযুক্তি যুক্ত করা যে নাম কি আধার এইগুলো লিঙ্ক করার জন্য আবার কেন্দ্র সরকার পুরস্কৃত করেছে 1 নম্বরে। এখন বিষয়টা তো হচ্ছে না যে একটা জেলা শুধু বস্তি জেলার, ইউপির বস্তি জেলাতে 1.5 লক্ষ ভুয়ো লেবার পাওয়া গেছে এই মানরেগা ফান্ডে, শুধু একটা জেলাতে, সেখানে বহাল তবে আছে, বহাল তবেতে সেখানে ফান্ড আসছে। এবার বিষয়টা হচ্ছে এটা কেন কি গায়ের জোয়া না, এটা তো তোমরা কি গায়ের জোয়াড়ি না, আমরা 21-এও জিততে পারিনি, কিন্তু এইবার বিজেপি 21-এ যেটা জিতেছিল আমরা সেটা পুনরায় দিলাম, এই মিথ্যাচার গুলোর জন্যই তো হচ্ছে। জেলা 100 দিনের হাতে তামাক খাচ্ছে তাতে তো আমাদের কিছু যায় আসে না, সেই লোকাল সরকার জানতে পারছেন না যে যার হাতে তামাক খাচ্ছে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী সাগরদিঘির নির্বাচন, অধীর বাবুর সাথে সখ্যতা, কেন্দ্রীয় বাহিনী, এইসব তো আমরা জানি। বাংলার মানুষের অভিজ্ঞতার মধ্যে এগুলো আছে, তো যে ক্যান্ডিডেট জিতেছে তিনি বলেছেন, তার বক্তব্য আছে, টিভিতেই আছে, এই কলকাতা টিভির ক্যামেরার সামনে দিয়েছে, তিনি বলেছেন যে এই যে বিজেপির সাথে সখ্যতা বিভিন্ন সময়ে কখনো বাম কখনো কংগ্রেস, তো সেই ক্ষেত্রে হচ্ছে, তো এই ক্ষেত্রে বিজেপি এই ব্যবহারের জন্য যেই গুটি কয়েক আসন 2021-এও জিতেছিল এখন এক এক করে সেই তাদের সেই রাজনৈতিক জমিটা আমরা আশ্চর্য করছে, আমরা বলতে শূন্য হয়ে যাব, হিসাবটা দাও, হিসাব দেবে না, পরিষ্কার কথা যারা দেয় না তারা অন্যের কাছে হিসেব চাওয়ার অধিকার আছে কি? আয়ুষ্মান ভারতে অংশ নেওয়ার কথা
পশ্চিমবঙ্গ ওড়িশা দিল্লিকে প্রস্তাব দেওয়া, মানে যেই সময় টাকা চাওয়ার পরিকল্পনা করা হচ্ছে বা যেই সময় পরিকল্পনা করা হচ্ছে কর্মসূচি গ্রহণ করার সেই সময় এই প্রস্তাব, এর আগে কেন এলো না? কোনটা আরেকবার? আমি অঙ্কনকে জিজ্ঞেস করছি, তার আগে কেন প্রস্তাব এলো? তার আগে প্রস্তাব এলো না, মানে প্রত্যেক বছর যখন যখন একটা করে অধিবেশন শেষ হয়েছে ততবার চিঠি পাঠানো হয়েছে রাজ্যকে যে আপনি আয়ুষ্মান ভারত ব্যবহার করুন। আয়ুষ্মান ভারতটাকে আপনি আটকে রেখেছেন কেন? 19 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল কন্টিনিউয়াস বলা হচ্ছে, কিন্তু ইউনিভার্সালি নয়। কে ইউনিভার্সালি? আয়ুষ্মান ভারত তো পাবে না। কে বলেছে? কে পাবে না? স্বাস্থ্য সাথী পাবে। রমেশ বাবু স্বাস্থ্য সাথী ছিল, তোমরা সবটাতে ঢুকতে পারলেন না, ভোট দিতে পারলেন না, সবাই পাচ্ছে, কেউ পাচ্ছে না। আয়ুষ্মান ভারতে গঙ্গা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন 70,000 কোটি আছে, সেই চোরকে চার দিয়ে নিয়েছে বিজেপি, তো চোর বিজেপি, তো চোর মানুষ বলছে। শুভেন্দু অধিকারী তাদের নায়ক, আজকে হিমন্ত বিশ্ব শর্মা নায়ক, আমি তো হিমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী যারা পিএম কেয়ার্স এ কোর্ট কে বলেছে আমি ওসব ফেসবুক দিই না, ফেসবুক দেয় তাদেরকে গিয়ে বলো। আমি আসবো সুমন বাবুর কাছে, একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে প্রশ্ন করব, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, সুমন বাবুর কাছে এবার যাব। আশা করি একটু শান্তিতে যারা টেলিভিশনের ওপারে রয়েছেন তারাও বক্তব্য শুনছে, একসঙ্গে না বলে এক এক করে বললে তারাও বুঝতে পারবে। অন্তত রাজ্যের প্রাপ্য নিয়ে যেহেতু আলোচনা, রাজ্যবাসীর জন্য যদি আমরা একটু আলোচনাটা করি, জাতীয় স্তরে নেতৃত্ব তারা প্রতিবাদ জানাতে যাচ্ছে, কিন্তু সেখানে কংগ্রেস দেশের প্রধান বিরোধী দল। যদি এটা আমরা লোকসভার আগে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের একটা পথ ধরে নিই বা একটা কৌশলও ধরে নিই, তাতেও কি কোনো অংশে সমর্থন থাকবে না? সুচন্দ্রিমা, আমি প্যানেলের শুরুতেই বলেছি, একজন বাংলার নিবাসী হিসাবে এবং গণতন্ত্রে বিশ্বাস করা একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে কেউ যদি এমন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নেয় যাতে বাংলার মানুষ বা কোনো রাজ্যের মানুষ সাফার করে, তার বিরুদ্ধে নিশ্চয়ই আমরাও প্রতিবাদ করব, আমরা সঙ্গে আছি। সুমন, আমি প্রশ্নটা দ্বিতীয়বার এই কারণেই করলাম, যেদিন সমন্বয় কমিটির বৈঠক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেনি, যে বিবৃতি যে পোস্টটি কংগ্রেসের তরফে করা হয়েছিল তার প্রথম চার লাইনই কিন্তু ছিল অভিষেককে নিয়ে, এবং তাকে ইডি অনৈতিকভাবে আজকে ডেকে এই বৈঠকে উপস্থিত থাকতে দেয়নি, এই অভিযোগকে তারা সামনে এনেছিল। তারপরে কংগ্রেস এই কথা বলবে? দেখুন, ওখানে জোটের জোট যে বিবৃতি দিয়েছে দিল্লিতে বা যেখানে সমন্বয় কমিটির বৈঠক বোধহয় শরদ পাওয়ারের বাড়িতে ছিল, শরদ পাওয়ারজির বাড়িতে, তাদের বিবৃতির সঙ্গে আমি একজন বাংলার প্রান্তিক কংগ্রেস কর্মী, আমার দূরত্ব অনেকটা, আমি আমার কথা বলবো গ্রাউন্ড রিয়ালিটিকে মাথায় রেখে, এবং সেটা আমার
সর্বভারতীয় অত্যন্ত সংবেদনশীল নেতৃত্ব নিশ্চয়ই বুঝবেন, সেই জন্যে আমার কথা আমি বলবো। এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান। এর সঙ্গে তারা কি বিবৃতি দিলেন, কে সি বেণুগোপালজি কি বললেন, এগুলোর কোনো আমি মনে করি না কোনো যোগসাজশ রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, অত্যন্ত বিনীতভাবে আপনাকে বললাম, দ্বিতীয় কথা হচ্ছে এখানে তৃণমূলের প্রতিনিধি বলছিলেন ইউপিতে চুরি হচ্ছে, রাজস্থানে চুরি হচ্ছে বা গুজরাটে চুরি হচ্ছে, ভুয়ো জব কার্ড তৈরি হচ্ছে। আমরা তো বাংলার মানুষ, আমরা কবিগুরুর রাজ্যের লোক, আমরা কাজী নজরুল ইসলামের রাজ্যের লোক, আমরা নেতাজি সুভাষের রাজ্যের লোক। ইউপি চুরি করবে বলেই, একটি রাজ্য চুরি করছে বলেই সেই চুরির সুযোগটা নিয়ে আমাদের বাংলায় চুরি করতে হবে বা আমাদের দিকে আঙুল উঠবে, এটা একজন বাঙালি হিসাবে আমি মনে করি অত্যন্ত লজ্জার। সেই জন্যে এই যুক্তিটা কখনোই খাটে না। তিন নম্বর, উনি একটু আগে বললেন পি চিদাম্বরমের কথা, ডিকে শিবকুমারের কথা। হ্যাঁ, তাদের কাছে গেছে, ইডি গেছে, সিবিআই গেছে, তদন্ত হয়েছে, কাউকে হয়তো জেলেও রাখা হয়েছিল, পরে বেল হয়েছে। আমি যেটা প্রথমে বলেছিলাম যে আপনারা তো সততার প্রতীক ট্যাগলাইন ব্যবহার করে ক্ষমতায় এসেছিলেন। পি চিদাম্বরম তো লোকসভা জেতেনি আই এম দ্য মোস্ট অনেস্ট বলে, ডিকে শিবকুমারও জেতেনি আই এম দ্য মোস্ট অনেস্ট বলে, কিন্তু আপনার ট্যাগলাইনই ছিল আর সততার প্রতীক, বাংলা এমএ কেই চায়, বাংলার গর্ব, এগুলো ছিল আপনাদের ন্যারেটিভ। তাহলে আপনাদের দিকে আঙুল উঠবে কেন? আমি কখনো বলছি না যে পি চিদাম্বরমের দিকে আঙুল ওঠেনি, আমি কখনো বলছি না ডিকে শিবকুমারের দিকে আঙুল ওঠেনি, কিন্তু আপনাদের দিকে আঙুল উঠবে কেন? আপনারা তো সততাকে মালিকানা হিসাবে দেখিয়েছেন সারা ভারতবর্ষের মানুষের কাছে, সারা বাংলার মানুষের কাছে, তাহলে আপনাদের দিকে আঙুল উঠবে কেন? সেই জন্যে কথাটার কথার মারপ্যাঁচে না গিয়ে যেটা বলেছি ডিস্টর্ট না করে সেইটা বলুন। তিন নম্বর হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এবং শুভেন্দু অধিকারীর সেটিং নিয়ে এখানে কথা উঠল। সেটিং এর কথা যদি বলতে হয় তাহলে এক লাইনে আমি শেষ করছি, কারণ আজকের প্যানেলটা অন্য বিষয়। সেটিং নিয়ে যদি কথা বলতে হয়, সেটিং যদি না থাকে বাংলার শাসক দলের আর কেন্দ্রের শাসক দলের, এতদিন ভাইপো শ্রীঘরে থাকতো। সেই জন্য অধীরবাবু সেটিং, শুভেন্দু অধিকারীর সঙ্গে সেটিং, এই ন্যারেটিভগুলো যারা ব্যবহার করছে তারা নিজেদের ছোট করছে, এবং আগামী দিনে যেই জোটের কজের জন্য আপনারা এতটা নিজেরা মুখরিত হয়েছে সেই কজকে আপনারা ছোট করছেন। আপনাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বেশি সেটিং রয়েছে, তাই আজকে ভাইপো জেলের বাইরে রয়েছে। আমি এটা অন এয়ার বললাম, আমার বলতে কোনো দ্বিধা নেই। সেই জন্য অধীরবাবুর সঙ্গে শুভেন্দু অধিকারীর কি সেটিং? আপনারা এই শুভেন্দু অধিকারীকে পাঠাননি মুর্শিদাবাদে, মালদায়, বিভিন্ন জেলায় ইনচার্জ করে? আজকে আপনারা জোটের বড় প্রবক্তা হয়েছেন। কি করে কংগ্রেস জেলা পরিষদ, কংগ্রেস পঞ্চায়েত সমিতি, কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত গুলোকে ভাঙানো যায়? আর সে একজন মহাপুরুষ যে জিতেছিল সাগরদিঘিতে, আজকে চলে গেছে কংগ্রেসের বদনাম করে, সে নাকি কাজ করতে পারছিল না, সেটাও তৃণমূল তুলে ধরছে। কে কোন লাভের গুড় খাচ্ছে আমি জানি না। রাজনীতি হচ্ছে একটা খুব স্বচ্ছ জিনিস, ইট শুড বি ভেরি ট্রান্সপারেন্ট। তার মনে হয়েছে সে কাজ করতে পারেনি, তাই কাজ করতে চলে গেছে, উন্নয়নের নৌকায় ঝপান করে লাফিয়ে উঠে পড়েছে, এবার উন্নয়ন চলছে সাগরদিঘিতে, আমরা তো দেখেছিলাম। সে জেতার পর যতক্ষণ না দল চেঞ্জ করেছিল বায়রন বিশ্বাস, মাঝে তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গেছিল। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি এই এখন যে নতুন মেট্রোপলিটনে নতুন তপসিয়া ভবন হয়েছে সেই ফান্ড থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যায়? কি রাইট ছিল মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সাগরদিঘিতে বন্ধ করার? এটা হতে পারে না। তাহেরপুর বামেরা জিতলো, সঙ্গে সঙ্গে তাহেরপুরের ওসি ট্রান্সফার হয়ে গেল, ওয়াই? অন্যায় করেছে, আপনাদের রিগিং করতে সাহায্য করেনি, অন্যায় করেছে। আর আপনাদের নেতারা আর আপনার মুখপাত্র কুণাল ঘোষ প্রতিদিন বিকেলবেলা সাংবাদিক সম্মেলন করে বলবে অধীর রঞ্জন চৌধুরী ব্লু বিজেপির ব্লু হোয়াইট বয়, আর আমাদের জোট জোট করে পতাকা নাড়াতে হবে? এটা হয় না, হতে পারে না। নাই, এপ্রিল মাসে দেখছিলাম বিজেপি একটা ভিডিও তাদের টুইটারে লঞ্চ করেছে, নাম দিয়েছে কংগ্রেস ফাইল। সেখানে তারা দেখাচ্ছে যে বিগত 70 বছরে কংগ্রেস নাকি প্রায় 4 লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে। এখন এটা তো অভিযোগ, তাহলে আমি ধরে নিই কংগ্রেসের বিরুদ্ধে কেন অভিযোগটা হলো,
তার মানে কংগ্রেসের অভিযোগ করার মতো কাজ করেছে, তার মানে কংগ্রেস এখন কংগ্রেসটা একটা অদ্ভুত জিনিস এখানে দেখছি, যে মানে এখানকার কংগ্রেস কখন কংগ্রেস হয়, কখন বাংলা হয়, কখন তারা সর্বভারতীয় হয়, কখন তাদের নেতার নাম রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী হয়, আর কখন অধীর চৌধুরী হয়, এটা কেউ বুঝতে পারছে না। এই জন্য এই আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী আর বাংলার নেতা, বাংলার জননেতা অধীর রঞ্জন চৌধুরী, ভালো করে কানে কানে যদি খোল টোল থাকে পরিষ্কার করে শুনেন। না না, আমার অত দরকারও নেই। এবার বিষয়টা হচ্ছে তুমি তো কনফিউজ, আমি কনফিউজ যদি হই, আমি তো কনফিউজ 100 বার কনফিউজ। তার কারণ হচ্ছে এই যে যাকে বলা হলো যে সে দল বদলেছে সাগরদিঘিতে জয়ের পর, একে তো আমরা কোনো সার্টিফিকেট দিইনি। সাদা খাতা কে বলেছিল? অধীরবাবু বলেছিলেন, এই সুমনদাদের নেতা অধীর চৌধুরী, উনাকে এই সার্টিফিকেটগুলো দিয়েছিলেন যে বাইরন বিশ্বাস হচ্ছে সাদা খাতা, ওর এক পোটা কালি নেই সেই খাতায়। তো সে যদি তার বিবেচনায় মনে করে অধীরবাবু বিজেপির জোট সঙ্গী অলিখিত ভাবে, বিধায়ক পদটা ছেড়ে এসে আরেকবার ইলেকশন করতে পারতে। ছেড়ে আসবে সঙ্গে সঙ্গে তৃণমূল, কিসের আবার অ্যান্টি ডিফেকশন ল, এইসব বলো না, এগুলো বলে কেন ব্যথা দিচ্ছ কৃষ্ণ? না না, তাহলে তাহলে অজিত পাওয়ার কি আবার নির্বাচন লড়ে কি ৫১ জন বাংলার রাজনৈতিক কর্মী, তার মধ্যে অনেক দলের লোক রয়েছে, আমি খুনকে কখনো বলবো না। মুখ্যমন্ত্রী নবান্নে বসে বলেছে ১৯ জন আমার বাংলার অভিভাবক, অভিভাবক বলছে এই খুনগুলো আমার, এই খুনগুলো কংগ্রেসের। বিচারপতির একটা ছোট বিরতি নিয়ে ফিরিয়া অন্যদিকে প্রসঙ্গ চলে গিয়েছিল, একটা বিরতির পর ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আপনি দেখছেন বাংলা বলছে। অনুষ্ঠানের শুরু থেকেই এখনো পর্যন্ত আলোচনার যেখানে এসে উপস্থিত হয়েছে, বাংলার এই প্রাপ্য টাকা তৃণমূল কংগ্রেস আদায় করতে পারবে কিনা। যদিও এখনো পর্যন্ত যে কর্মসূচি তাদের, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে, সুর চড়াচ্ছে, এবং বিরোধীরাও কোথাও এককাট্টা হয়ে আছে। কংগ্রেস সুমনবাবু তার বক্তব্য দিয়ে আমি বিরতিতে গিয়েছিলাম যে এখানেও একটা সেটিং কাজ করছে। আমি রাজনীলের কাছে আসব। এর আগেও বিধানসভা নির্বাচনের সময় বামেদের তরফেও তৃণমূল কংগ্রেসের সেটিং নিয়ে বিজেপির সঙ্গে কথা হয়েছিল। বারবার আপনাদের এই ন্যারেটিভ বদলানো বা এই একই ন্যারেটিভ মানুষের কাছে নিয়ে আসা, আগামী দিনে তো লোকসভারও নির্বাচন আসছে, এই প্রসঙ্গই যদি মানুষের কাছে বারবার করে আপনাদের মুখে শোনা যায়, নেতৃত্বের ওপর ভরসা কি রাখতে পারবে সাধারণ মানুষ? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এই এই সরকার বা এই তৃণমূল সরকার থেকে যারা বিজেপিতে গেছে বা বিজেপি থেকে পরবর্তীকালে তৃণমূলে এসছে, তারা কি একদম সাধু পুরুষ হয়ে এসছেন বা ধোয়া শুরু তুলসী পাতা হয়ে এসছেন কিনা, সেটা একটা প্রশ্ন তুলে দিচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেকেন্ড হচ্ছে, মমতা ব্যানার্জি কিছু বছর আগে একটি ইংলিশ চ্যানেলে বসে বলেছিল যে বিজেপি ইজ মাই ন্যাচারাল অ্যালাই, এটা আমরা কি করে ভুলবো, যেখানে খুব স্পষ্ট বলে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস সাপোর্ট করছে বিজেপিকে, তো সেখানে একটা সেটিং থাকবে না। সেকেন্ড অফ অল, দেয়ার হ্যাজ বিন ভেরিয়াস ক্যাম্প যেখানে তৃণমূলের লোকজনদের নাম আছে, দেয়ার হ্যাজ বিন ভেরিয়াস ক্যাম্প ইন ওয়েস্ট বেঙ্গল যেখানে বিজেপির লোকজনদের নাম আছে। কটা মামলায় তাদেরকে এই সরকার দোষী সাব্যস্ত করেছে, কটা মামলায় তাদেরকে কনভিক্ট করেছে। গতকাল একটা হিয়ারিং হয়েছে যেখানে জাস্টিস অমৃতা সিনহা একদম ডাইরেক্টলি ভর্ৎসনা করেছে সেন্ট্রাল এজেন্সিকে, তারা কি করছেন, নাম আছে, ডিরেক্টরসদের নাম আছে। এগুলো তো দেখুন, একটা সেটিং না থাকলে এতদিন ধরে সুমনদা যে কথাটা খুব বলেছে, তার আমাকে বলতে দাও তুমি ঠিক ঠিক বলো না, তোমার তো পক্ষে বললাম, না
তুমি তো সেন্ট্রাল এজেন্সিকে তুমি তো ডিফেন্ড করবে একটু পরে, তারা হয়তো কিছু পায়নি, এটাও বলতে পারো। যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে একজন বিচারপতিকেও বলতে হচ্ছে যে একটা স্টেটের মধ্যে এত বড় স্ক্যাম দেখা যাচ্ছে, নামগুলো আসছে, তারপরেও কি এমন মধু থাকছে যে অ্যারেস্ট করা যাচ্ছে না, কি এমন মধু থাকছে? তাহলে আগামী সময় কি বিরোধীরা আর কোন সিবিআই তদন্তের দাবি তুলবে না? এটা কেন তুলবেন না? কেন তুলবেন নাটা কেন? আমি আবার তো বলছি, যেখানে হাইকোর্ট প্রশ্ন তুলছে তারপরে তুলছে, এবার এটাও বলা হচ্ছে এই সবকটা মামলা কিন্তু হাইকোর্টের মনিটরিং এ হচ্ছে, তারা কিন্তু একটা ডিসরেসপেক্ট একটা জানাচ্ছে হাইকোর্টের একদম প্রধান একজন বিচারপতি সে বলছে যে আমি তোমাদের উপর ট্রাস্টওয়ার্দি নই, আই এম টকিং টু দি বেস্ট অফিসার, এই কথাটা কোর্টের থেকে আসছে, তারা একটা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। তার মানে এইটা নয় যে বিরোধীরা কোনোদিন সিবিআই তদন্ত চাইতে পারবে না, বিরোধীরা কোনোদিন বলতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরকে তদন্ত দাও। যা মামলা হয়েছে, যা তদন্ত হচ্ছে, কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্নই উঠে যাচ্ছে, যাদের যাদের নাম আসছে তারা কারা এবং তাদেরকে কেন ধরা হচ্ছে না? এবার এবার আমার প্রশ্নের উত্তরটায় এসো যে মানুষ কতটা গ্রহণযোগ্য মনে করবে? মানুষ গ্রহণযোগ্য মনে করছে, আমরা যতবারই এই ন্যারেটিভটা দিয়েছি, আমি আবার বলছি, কিষানুদা হয়তো বলবে যে আমরা শুনলো আমি বলে দিই, আমি সবসময় ভোট বাক্স নিয়ে করলে হবে না, সবসময় ভোট বাক্স আমাকে বলতে দাও, ইদার তুমি বলো না, তুমি প্রশ্ন করছো, তুমি উত্তরটা দাও, তাহলে আমাকে এখানে বসানোর কি দরকার? হ্যাঁ, তাহলে আমি তো বলছি, তাহলে না, আমাকে তো বলতে হবে, আমি যখন মামাদেরকে রিপ্রেজেন্ট করছি, আমার খুব স্ট্রেট অ্যান্ড সিম্পল বক্তব্য আছে। পঞ্চায়েত হয়েছে, একমাত্র বিরোধী বোর্ড গঠন হয়েছে হাওড়াতে বাইনানে, সেখানেও আমরা দেখেছি তৃণমূল কি করেছে, প্রতিদিন প্রতিনিয়ত এক একবার করে যাচ্ছে, বলছে অফার দিচ্ছি চলে এসো, ভয় দেখাচ্ছি, কোর্টের কাছে এগুলো আছে ভাই, রেকর্ডিং, এনাফ রেকর্ডিং, দের আর এনাফ এভিডেন্সেস, আমরা তো ন্যারেটিভটা বলছি, আমরা কারণে ন্যারেটিভটা বলছি, এটা আমরা নিজের মতো করে তৈরি করে দিইনি, আমরা বলছি না যে শুধুমাত্র যে আমরাই সবসময় প্রধান থাকবো, বা এখানে তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে যে একটা সুন্দর একটা মধুর সম্পর্ক রেখেছে, সেটা আমরা বারবার বলছি, সেটা প্রতিদিন প্রতিনিয়ত মানুষ বুঝতে পারছে, সেই জন্য বামেদের ভোট কিন্তু পঞ্চায়েতে বেড়েছে, কমেনি। আমি সাপ্লিমেন্ট করি রাজনীলকে একটা কথা, জাস্টিস অমৃতা সিনহা অনেকগুলো প্রশ্ন তুলেছেন এবং কেন্দ্রীয় তদন্ত সহকারী সংস্থার বিরুদ্ধে সংস্থায় ভর্ৎসনা করেছেন। এখন তো এমন সিচুয়েশন দাঁড়াচ্ছে, এদের সেটিং এর গভীরতাটা এই জায়গায় পৌঁছে গেছে, ওদের যে বিরোধী দলনেতা আজ থেকে বোধহয় 10 কি 15 দিন আগে নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে বিরক্তি প্রকাশ করে ফেলেছে যে কী করছে, আমাকে তো দিল্লিতে নালিশ করতে হবে, সুকান্তবাবু বলছে দিল্লির সঙ্গে কথা বলতে হবে, মানে দিল্লি এখন আর রাজ্য বিজেপির কথা শুনছে না, গভীরতাটা ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ আমি এখানে মিস করে গেছি বিটুইন তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি। আপনি আজকে দিল্লির প্রসঙ্গে গেলেন, এটা ভালো লাগলো। না না, নিজের দলের প্রসঙ্গ এলে আবার তখন আবার বলবে যে না আমি রাজ্যের কথা বলবো, তখন কেসি বেনুগোপাল অনেক বড় জিনিস, কেসি বেনুগোপালের কথা বলবো না, আমি একটাই রাজনীলদাকে মনে করি, আমি উনিও তো রাজ্যের বিরোধী দলনেতা, আমি রাজ্যতেই রয়েছি। 2004 সালে এই সিপিআই ঢাক ঢোল পিটিয়ে বলেছিল বিজেপি কে আলাদা রাখতে হবে, আমরা এখনো বলছি ক্ষমতার থেকে দূরে রাখতে হবে, তার জন্য আমরা কংগ্রেসকে সমর্থন করব, আমরা দেখলাম মধুর সম্পর্ক ইউপিএ ওয়ান, তারপর 2008 সালে সেই ইউপিএ ওয়ান এর বিরুদ্ধে ওনাদের তখন ঘাটালের সাংসদ সিপিআই এর, এখন তো আবার একটু কথা মানে ঝামেলা হয়ে যাবে যে সিপিআই কি সিপিএম কি আলাদা আলাদা, তো সেই সিপিআই এর সাংসদ লোকসভায় আনা অনাস্থা প্রস্তাবে গুরুদাস দাশগুপ্ত বলছেন ভারতবর্ষের সব থেকে অকর্মণ্য সরকার এবং আমরা যে কোনো জোটকে ভোট দিতে রাজি রয়েছি, এই ইউপিএ ওয়ানকে সরিয়ে আনতে হবে, এইটা ছিল সিপিআই এর স্ট্যান্ড। আসলে এদের স্ট্যান্ডের সমস্যাটা কি, এটা বিজেপিও ঠিকভাবে বলেনি বা অন্য কোনো রাজনৈতিক দলও বলেনি, বলেছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার যে আমরা হচ্ছি ছাগলের 3 নম্বর বাচ্চা, কখনো কংগ্রেসের সাথে যাই, কখনো কংগ্রেসের বিরুদ্ধে যাই, কখনো এই দলের সাথে যাই, নিজেদের অবস্থান ঠিক করতে পারছি না। আপনি বলুন না, 100 দিনের কাজ আপনাদের তো এখানে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে আপনাদের INDIA জোটের পক্ষ থেকে যিনি রয়েছেন প্রতিনিধি, ইন্ডিয়া বলতে কি অসুবিধা হলো? না না, জোটের আমার দেশের নাম কখনো জোট জোটের কোন রাজনৈতিক দলের নাম হতে পারে না, সেটা আলাদা কথা। এবার আমি একটাই কথা বললাম, তুমি ইন্ডিয়াটা বলে দাও। না না, ইন্ডিয়া কেন বলবো, মানে ইন্ডিয়া জোটের নাম হতে পারে না, ডট ডি ডট
গোটা দেশ পাল্টে দেবেন, তো তিনি কি বিবৃতি দিয়েছেন একশো দিনের কাজ নিয়ে? বাদ দাও ঝালদা পৌরসভা, ঝালদা টাউন তৃণমূলের প্রেসিডেন্ট বলছে এতদিন অবধি তৃণমূলের ভোট ছিল না, টাকা আসেনি, এখন ভোট আমাদের হয়ে গেছে, এক ব্যাস আসছে টাকা। আর মানে কি বঞ্চনা তো তৃণমূল করে। অঙ্কন, বিজেপি কি নিজের ঘর গোছাতে পারছে? এআইডিএমকে বেরিয়ে গেল কেন? এনডিএ গোছানোর জন্য তোমরা যে পরিকল্পনা নিচ্ছ বা যে আয়োজন করছো দুর্নীতি নিয়ে এত সরব হচ্ছ, তারপরে তোমরা ঘর গোছাতে পারছো না কেন? না না, এআইডিএমকে নির্দিষ্ট প্রশ্নে বলেছে নির্বাচনী সমঝোতায় আমরা এখনো রাজি আছি, কিন্তু আমরা এনডিএতে এখনকার মতো নেই। এবং আমি আবার একটা কথা বলছি, তামিলনাড়ুতে বিজেপি 10-এর বেশি লোকসভা আসন পাবে, এটা মিলিয়ে নেবে 2024 সালে মিলিয়ে নেবে। তুমি হাসার আগে একবার বিধানসভাটা এখানে পাবে কর্ণাটকে কি হবে? কর্ণাটকে কি হবে? 25 ছিল, এমনি তো 5 তো এমনিই কমে গেল, জেডিএস কে তো আর একটা দেওয়া যাবে না। না না, ওখানে 25 ছিল মানে ওখানে 28টা লোকসভা, 28-এর মধ্যে বিজেপি আমরা 25টা ছিল, জেডিএস এর একটা ছিল, এবার দল নিয়ে এটা কি ভারত ভ্রমণ হচ্ছে না? না না, আমি তো প্রশ্ন এটা কি ভারত ভ্রমণ হচ্ছে না? আমি তো এই যে উদাহরণগুলো কেন দিতে হচ্ছে? আর 4 দিতে হবে না? 4-5টা তো দিতেই হবে বলছি, 4 দিতে হবে না? 25 থেকে 5 তো এমনিই কমে গেল দিদি ভাই, 4 দিতে হবে, 3 দিতে হবে, 2 দিতে হবে, 10 দিতে হবে।2024 সালে যে দাবি তারা করছে তাদের কি বক্তব্য, সেই জোটের কি বক্তব্য সেটাই তো জানতে চাইছি, দেশের বাইরে নয়। তাহলে এই জোটের কি বক্তব্য? এখানে শুনছি দুর্নীতি হয়েছে, অধীর চৌধুরী বলছে দুর্নীতি হয়েছে, আবার তাহলে ওখানে গিয়ে আমরা একসাথে সমঝোতা করছি, তার মানে আপনারা কি করবেন? বাংলা তো দেশের বাইরে নয়, এখানের যে 42টি লোকসভা রয়েছে সেখানের যারা প্রতারিত রয়েছে তারা কোথায় যাবে? এইবার আসল কারণটা বেরিয়ে এলো। হ্যাঁ, এবার এবার লোকসভা নির্বাচনের প্রসঙ্গটা বেরিয়ে এলো একেবারে, কারণ আপনারা জোট করছেন, যারা বিরোধীরা জোট করছে তারা বলছে 24 সালের লক্ষ্যে জোট করছেন। তো আমি বলছি আপনারা জোট যখন করছেন কিছু বার্তা তো রয়েছে মানুষের জন্য, 100 দিনের কাজ নিয়ে বঞ্চনা হয়েছে, দুর্নীতি হয়েছে, কি হয়েছে, জোটের বক্তব্য কি? এক এক ভোটের রাজনীতি। আসছি বিরতির পর, একটা ফিরছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, প্রত্যেকের কাছেই এক এক করে আমি যাব। আমি সুমন বাবুকে দিয়ে শুরু করছি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, তৃণমূল কংগ্রেস দিল্লির বুকে গিয়ে এই প্রতিবাদ কর্মসূচি, এবং যতটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহল, মিডিয়া এবং অন্যান্য দলের মতে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস এই সুযোগকে কাজে লাগাতে পারে, আপনার দলের তরফ থেকে বক্তব্য? না, এটা ওদের অভ্যন্তরীণ এবং দলীয় কর্মসূচি, এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। দিল্লিতে গিয়ে ওনারা একটা হাইপ তুলতে পারেন, নিশ্চয়ই বাংলায় বিভিন্ন স্তরের মানুষ বঞ্চিত ওদের ওদের প্রশাসনে, তাদের তারাও আবার নিশ্চয়ই যাবে দিল্লিতে, তারাও গিয়ে হাইপ তুলবে, অবশ্যই এটা নির্বাচনে ওদের হয়তো ওদের কাজে লাগতে পারে যদি মিডিয়া অ্যাট্রাকশন সেভাবে পায়। কিন্তু বিষয়টা হচ্ছে ওনাদেরও বুঝতে হবে এবং কেন্দ্রীয় সরকারকেও বুঝতে হবে, একটা রাজ্যকে দীর্ঘদিন যদি বঞ্চনা করে সেই রাজ্যের যতটা সমস্যা হয় সেই রাজ্যটা চালাতে, সাধারণ মানুষ বা যারা সেই প্রকল্পের সঙ্গে যুক্ত মানুষ তাদেরও অসুবিধা হয়, এটা কেন্দ্রীয় সরকারকে বুঝতে হবে। দরকার পড়লে দুপক্ষই আদালতে যাক, কেন্দ্রীয় সরকারও আদালতকে বলুক যে এই এরা ইউসি দিলে আমরা টাকা রিলিজ করতে রাজি আছি, বা এরাও আদালতে গিয়ে মামলা করুক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কিন্তু ওখানে গিয়ে যন্তরমন্তরে ধর্ণা দিয়ে টাকা বেরোবে কিনা আমি জানি না, একটা বড় রাজনৈতিক কর্মসূচি করার চেষ্টা করছে, সেটা ওনারা করতেই পারেন। এবং আবারও বলছি যেটা আমি প্যানেলের শুরুতে বলেছিলাম, বাংলার একজন নাগরিক হিসাবে আমি চাই বাংলার ভালো হোক, যেসব মানুষরা পয়সা পাচ্ছে না তাদের তো কোনো দোষ নেই, তারা তো চুরি করেনি, ডাকাতি করেনি, গরু পাচার করেনি, তারা এফেক্টেড হচ্ছে, এদের দুর্নীতির জন্যে সেই সব সাধারণ মানুষ এফেক্টেড হচ্ছে, আমি চাই না সেই কোনো সাধারণ মানুষ এফেক্টেড হোক। রাজনীতি, আচ্ছা আমি
জাস্ট 10 সেকেন্ড এক্সট্রা নেব আমার বলার সাথে সাথে। অঙ্কন অনেক কিছু বললো, তার সাথে গুরুদাস দাশগুপ্ত নামটাও তুললো, যেদিন কি মারা যান শেষ দিন অবধি তিনি সিপিআই করেছেন, তিনি দলটা পাল্টায়নি। 2024 যদি বিজেপি উল্টে যায় আমি জানি না অঙ্কন কোথায় যাবে বা অঙ্কনের কী স্ট্যান্ড হবে, সেটা অঙ্কন নিজে ভালো করে বলতে পারবে। যেটা প্রশ্ন আগে হচ্ছে যে যদি বাংলার মানুষ বঞ্চিত হয় সেখানে আজকে দাঁড়িয়ে তৃণমূল সরকারে বা অভিষেক ব্যানার্জি স্পেসিফিক্যালি তাদেরকে নিয়ে যাচ্ছেন এবং দিল্লি যন্ত্র মন্ত্রে গিয়ে ধর্ণা দিচ্ছেন। আমি আবার বললাম কাদেরকে নিয়ে যাচ্ছেন এবং কারা যাচ্ছেন, এই একটা বড় প্রশ্ন। একটা পলিটিক্যাল একটা সেটার একটা একটা সেট আপ তৈরি করবে ওখানে গিয়ে, যদি মিডিয়া অ্যাট্রাকশান পান অবশ্যই তাদের সেটা এসব সেটা পলিটিক্যাল গেম, সেটা তাদের বিষয়। বাট আমি একটা বাংলার নাগরিক হিসাবে একটা জায়গা থেকে বলতে চাই যে এখানকার রাজ্যের যারা কর্মচারী আছে, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী আছে, তারাও অনেক কিছু থেকে বঞ্চিত, তাদেরকে আগে তাদের বকেয়াগুলো মেটানো হোক। এক মিনিট সময় না, খুব পরিষ্কার কথা, যদি কোথাও কোনো রকমের বঞ্চনা থাকে রাজ্য বিজেপি স্বয়ং বলেছে আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে আসুন একসাথে যাব, যদি আপনারা হিসেব দিতে পারেন, কারণ এতে তো দিনান্তে আপনারা যদি হিসেব দিতে না পারেন তাহলে এতে কেন্দ্র সরকারের কিছু করার নেই। যে অর্থ কমিশন রয়েছে যার মধ্যে সমস্ত দলের প্রতিনিধি রয়েছে, তারাই 27B লাগু করে টাকা আটকে রেখেছে, এটা কেন্দ্র সরকারও মানে হাত বাঁধা রয়েছে তাদের, আমাদের কিচ্ছু করার নেই। আপনারা দেখা করে এই কথাটাই বলে দিতে পারতেন, উনি সেই দিনে ছত্তিশগড়ে যাচ্ছেন কেন, কোথায় কি, আমাদের সেটা প্রিসিডিউল রয়েছে, ওনাকে প্রথমে কেন্দ্র রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে। না এখন অনেকগুলো কথা শুনলাম, আবার বললাম এগুলো মিথ্যাচার হচ্ছে, কেন্দ্রীয় সরকার আধিকারিকভাবে বলুক না যে এই জায়গায় গলত আছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটা তো তারা বলছেন না, পার্লামেন্টে দাঁড়িয়েও বলতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে বিষয়টা 2011 সালের পর বিষয়টা হচ্ছে যে এই যে এখানে আমি দেখলাম, আমি যখনই অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্য বা দেশের সরকারের উদাহরণ দিচ্ছি, তখন ভারত ভ্রমণ ব্রাহ্মণ সবাই কিন্তু নিজের নিজের রাজ্য বা কখনো ত্রিপুরা কখনো গুরুদাস দাশগুপ্ত পার্লামেন্ট তামিলনাড়ু এইসব উদাহরণ দেওয়া হলো, এতে পলিটিক্স অফ কনভিনিয়েন্স। এবার এখানে আমার যিনি সিপিআই এর প্রতিনিধি উনি অনেক কয়েকটা কথা বললেন, আমার নেত্রী এটাও বলেছেন যে বিজেপিকে সরাতে উনি বৈঠক করতে আলিমুদ্দিন স্ট্রিটেও যেতে প্রস্তুত। আগে ডেঙ্গির মশা মারতে বলো, তারপর বিজেপিকে হারানোর কল্পনা যাবে না। আমি একটু বলছি ভূপেশ বাবু আগে ডেঙ্গির মশা সামলাতে বলো, সময় সময় হয়ে যাবে না, ভূপেশ বাবু তো এখনো ক্ষমতা নেই, ক্ষমতা নেই দেখছি বিজেপিকে হারানোর ক্ষমতা হারবে, ক্ষমতা মানে লোকসভা 14 নিজের বুথে হেরেছে, তাদের শত্রু বিজেপি হলো তাদের শত্রু, আবার হারবে আর বাকিরা তো অলরেডি বলে দিয়েছে আবার আলাদা করে আজি তার শত্রু আবার তাদের শত্রু এবং দেশের স্টেট সেক্রেটারি ধন্যবাদ চারজনকেই আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। বাংলা বলছে এখানেই শেষ করছি, অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।